আমি জানি না রিটায়ারমেন্টের পরে ওনার কোনো ফিনান্সিয়াল বেনিফিট বা কিছু ব্যবস্থা দুর্ভাগ্যের বিষয় হাইকোর্ট এত কিছু বলার পরেও এত ভালো একটা রায় দেওয়ার পরেও কোন রকম কাজ উনি করছেন না এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই এরা ওনার যদি এই মানসিকতা থাকে তাহলে 18 সালে যে কাজ হয়েছিল যে দুর্দশা হয়েছিল নির্বাচনে নির্বাচনের নামে প্রহসন হয়েছিল সেরকমই প্রহসন আপনারা এই যে যারা ভোট দিতে যারা যারা মনোনয়ন দিতে পারেনি তাদের ক্ষেত্রে কি হবে যারা মনোনয়ন দিতে পারেনি বুলেটের মাধ্যমে ভোট হচ্ছে এভাবে একের পর এক প্রাণহানি হচ্ছে মানুষের হাত ওই দেখুন আমার ভাই ভাঙনের যা দৃশ্য দেখেছেন কি বলবেন কোন দেশের যুদ্ধের সঙ্গে মিল পাচ্ছেন এটা কোন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো হার মানাবে আমাদের আরাবুল আর আইএসএফের যুদ্ধ মনোনয়ন দিতে দেব না ক্যামেরায় দাঁড়িয়ে বলছে তাদের নমিনেশন দাখিল করার ব্যাপারে উনি কোনো পথ দেখাতে পারলেন না উনি মেরুদণ্ডহীনতারই পরিচয় দিয়ে সমাধান কি তাহলে সমাধান কি আমরা ওনার কাছে দাবি জানিয়েছি ওনার কাছে যারা নমিনেশন দিতে পারছে না তাদের নামের লিস্ট আমরা পাঠাবো আমরা দাবি জানিয়েছি আপনি এসডিও অফিসে আপনার কাছে যে প্রভিশন আছে পঞ্চায়েত আইন অনুসারে সেই পঞ্চায়েত আইন অনুসারে এসডিও অফিসে নমিনেশন দাখিল করার ব্যবস্থা করুন অ্যাসিস্ট্যান্ট আরও টিআরও অ্যাসিস্ট্যান্ট টিআরও দাঁড় করিয়ে সেখানে অ্যাপয়েন্ট করে আপনি ব্যবস্থা করুন সেই কথা বলেছি কিন্তু আমি জানি না উনি সেই সিদ্ধান্ত নেবেন কি নেবেন না ভর্তি করাতে পারছে না তারা আবার বড় বড় সৌমিত্র খা বলছেন তৃণমূলে না এলে না টিকিট পেলে বিজেপিতে আসুন সৌমিত্র খান বলছেন নমিনেশন দিতে পারবেন না তাদেরকে আমরা আগামীকাল প্রথম কথা হচ্ছে আমরা হাইকোর্টে শরণাপন্ন হচ্ছি হাইকোর্টে আমাদের লিগাল টিম সেই লিগাল টিম তারা হাইকোর্টে চিফ জাস্টিসের এজলাসে কালকে আমাদের ফরিয়াদ নিয়ে যাবে এবং সেখানে এই মানুষ যারা গণতন্ত্রে অংশগ্রহণ করতে চায় সেই গণতন্ত্রে অংশগ্রহণ যারা যাতে তারা করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমাদের আইনি পথে লোক সৌমিত্র খান বলছেন তৃণমূলে টিকিট না পেলে বিজেপিতে আসুন বিজেপির টিকিট তো এমনি দিলাম হয়ে গেছে কোথা থেকে দেবো আমরা দিতে পারবো না সৌমিত্র খান বলছেন যে বছর এলে পরে এবছর বিজেপির হয়ে বিজেপির যারা দাঁড়িয়েছে তাদের হয়ে প্রচার করতে হবে ঝান্ডা দিয়ে লড়াই করতে হবে তিনি আবেদন করেছেন তার নাম মুক্ত করতে তো যাতে দ্রুত তদন্ত শেষ হয় তাই সিবিআই কে নির্দেশ দিয়েছে কোর্ট কি বলবেন দেখুন একটা তদন্ত থেকে মুক্তি হয়ে লাভ কি হবে আর একটা তো লেটার ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া আবার তো আরেকটা মামলা শুরু হয়েছে এটা তো আরো খতরনাক লেটার প্যাডে লিখে চাকরি দিয়েছেন কত করে নিয়েছে সেটা অবশ্য বলেননি বললে পরে আমরা ধরতাম দেখিয়ে ইয়াঁ পে নমিনেশন কা কোই ইস্যু দেখ রহি হ্যায় সবসে বড়ি বাত কে কোর্ট নে বোলা হ্যায় কি আগার কিসি কে কিসি কো নমিনেশন কো লেকার কুছ কোই কমপ্লেন হ্যায় তো কমপ্লেন লঞ্চ করনে কি জাগা ইধার হোনা চাহিয়ে ও ভি আবি তক নেহি কোই রিপ্রেসাল সিস্টেম ভি নেহি হ্যায় হামারে ইলেকশন কমিশন কে পাস ইয়ে সবসে দুঃখদ বাত তো আপ লোগ নেক্সট ক্যা স্টেপ লেতে হ্যায় হাম কোর্ট মে জায়েঙ্গে আবি তক কোর্ট কা জো ভার্ডিক্ট হ্যায় হামারে চিফ ইলেকশন কমিশন নে উসকা কুছ ভি পালন নেহি কিয়ে না সেন্ট্রাল কোর্ট কে লিয়ে রিকোয়েশন দিয়া হ্যায় না কোই ভি দেখতে হতে जगह का चयन किया है कुछ नहीं किया कोर्ट का ऑर्डर धरे का धरा रह गया और हमारे चीफ इलेक्शन कमिश्नर और कमीशन चुपचाप बैठा है दीदी जो बोल रही है
ये लोग वही कर रहे हैं। दीदी के बाहर इन लोगों का जाने की, जो इंडिपेंडेंट एक संस्था होना चाहिए, आई एम सॉरी टू से कि अभी तक कोई इंडिपेंडेंट चीज इसमें नहीं दिखाई। आपने বাবু সম্ভবত যাদবপুরের উচ্চ মার্গের গাঁজা খাচ্ছে, এটুকুই বলবো। কারণ এরা যখন নমিনেশন দিতে গেছিল তখন অফিসিয়াল টাইম ছিল, সেখান থেকে এরা ফেরত এসে হয়ে আসতে এসেছে। আমরা এসডিও এর কাছে গেছিলাম, না জেনে শুনে বলছি। इलेक्शन कमीशन के पास हम गए थे, हमने उनको बताया कि लोग नॉमिनेशन नहीं दे पा रहे हैं और हम चाहते हैं कि कोर्ट ने जो वार्डिक दिया है और पंचायत इलेक्शन में जो है कि आप अगर बीडीओ ऑफिस में कोई अगर नॉमिनेशन नहीं दे पा रहे हैं। दादा जिस तरह से लगातार यहाँ पे वायलेंस देखा जा रहा है, सेंसिटिव प्लेस की बात करें, अभी तक इलेक्शन कमीशन की ओर से कहा जा रहा है कि कोई सेंसिटिव प्लेस नहीं है, लेकिन जिस तरह से जो नजारा दिख रहा है उसमें क्या कहना चाहेंगे? देखिए बहुत सारे ब्लॉक पश्चिम बंगाल में है, 20 से 50 ब्लॉक है जहाँ पे लोग नॉमिनेशन नहीं डाल पा रहे। उत्तर बंगाल के चोपड़ा, नीडाना से लेकर कैनिंग, भांगर, संदेशकाली वन, संदेशकाली टू, हरवा, बहुत सारे ऐसे जगह है जहाँ पे लोग नॉमिनेशन नहीं दे पा रहे हैं और बम बंदूक की राजनीति चल रही है। कमीशन पूरी तरीके से स्थापक की तरह काम कर रहे हैं, कमीशन के पास कोई काम करने का तरीका सही नहीं है। पुलिस के ऊपर भरोसे वो बैठे हुए हैं, उन्होंने अभी तक सेंट्रल फोर्सेस का रिक्वेशन भी नहीं किया है, इसके कारण फ्री एंड फेयर इलेक्शन हम चाह रहे हैं वो नहीं होगा। 24 घंटा मात्र बाकी है नॉमिनेशन को लेके, तो क्या लग रहा है कि लेकिन जो सत्ता दल है कह रहे कि सबसे ज्यादा नॉमिनेशन बीजेपी से किया गया है? देखिए सत्ताधारी जो पार्टी है तृणमूल कांग्रेस, वो सबसे अंतिम में नॉमिनेशन कर रहे हैं क्योंकि उनको कॉन्फिडेंस है अगर 2 दिन में अगर वो नॉमिनेशन नहीं कर पाया तो कमीशन 1 दिन और बढ़ा देगा, ये तो हमारे साथ तो नहीं होगा। तो इसलिए वो सबसे लास्ट अंतिम में कर रहे हैं और अभी पूरा डंडा वंडा लेके उतर गए। इसलिए जो सत्ताधारी दल है वो कमीशन को चला रही है, कमीशन निरपेक्ष नहीं है। तो दादा जिस तरह से आप लोग आज आए हैं, सुबंधित आए हैं, आप आए हैं यहाँ पे, कैंडिडेट्स आए हैं, क्या कहा जा रहा है उनके ओर से जो कोर्ट के ऑर्डर्स को अभी तक कोर्ट के ऑर्डर्स को फॉलो करने का कोई इनसे इनके तरफ से कोई भी उद्योग नहीं दिया। नो सच काइंड ऑफ एक्शन इज टेकन बाय द इलेक्शन कमीशन रिगार्डिंग द कोर्ट। এলজি অফিস এবং তারপরে রাজ্য নির্বাচন কমিশনের কাছে এলাম, আমরা কথা বলেছি, ডিএম এর সাথে কথা বলেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের কোনো স্টেপেই কোনো স্তরেই আমরা কোনো সুরাহা পাইনি। আমরা জানি এখানে রাজ্য নির্বাচন কমিশন নমিনেশন নিতে পারে না, তাদের সেই এখতিয়ার নেই, কিন্তু নমিনেশনের যে ব্যবস্থা, এমনকি পঞ্চায়েত আইনে যে ধারাগুলো আছে বা পঞ্চায়েত আইনের উপর নির্ভর করে মহামান্য আদালত হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের মধ্যে পরিষ্কার বলা আছে যে কোনো ক্যান্ডিডেট সে যদি নমিনেশন দাখিল করতে না পারে তাহলে পরে সে বিডিও অফিসের পরিপ্রেক্ষিতে তাকে এসডিও অফিসে এপিআরওর মাধ্যমে নমিনেশন দাখিল করানোর ব্যবস্থা করা যেত। পঞ্চায়েত আইনেও আছে, কোর্টও তাই বলছে। আমরা সেইটুকু দাবি নিয়ে গেছিলাম,
উনি আমাদেরকে হ্যাঁও বলেননি নাও বলেননি, উনি বলেছেন আমি ভেবে দেখব, আমাকে নিজ থেকে ইনপুট নিতে হবে। যদি উনি জেলার এসপি এবং ডিএমদের ইনপুট নেন তাহলে তো সেই ডিএম এসপিরা তো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আর জেলার কার্যকরী সভাপতি, সেই ডিএম এসপিরা কীভাবে তাকে সঠিক ইনপুট দিতে পারে? দুর্ভাগ্যের বিষয়ে নির্বাচন কমিশন পুরোপুরি স্থাবকতা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছেন এবং তৃণমূল কংগ্রেস যা বলছে সেটাই বিশ্বাস করছে। নমিনেশন জমা দেওয়ার তো আর এখন মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, তাহলে পরে এবারে উপায় কি, কি করবেন? এখন আর মাত্র একদিন বাকি আছে আমাদের সামনে নমিনেশন, এটা নির্বাচন এবং চার ঘন্টা, যদি স্পেসিফিক্যালি বলি চার ঘন্টা বাকি। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে ডেমোক্রেসিতে গণতন্ত্রে বেশি বেশি মানুষ যেন পার্টিসিপেট করতে পারে তার ব্যবস্থা করা। মানুষ জীবনকে বাজি রেখে গণতন্ত্র বাঁচাতে যাবে না। যদি মনে হয় রাজ্য সরকারের এবং পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের যে মানুষকে জীবনের বাজি রেখে আমার চোখ ফেটে যাবে, আমার মাথা ফাটবে, আমার হাত ভাঙবে, পা ভাঙবে, আর আমি গণতন্ত্র খেলা করব, কোনো মানুষ যাবে না নির্বাচনে। আমরা এই আমাদের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে ভিডিও অফিসে পাঠাবো। অলরেডি আমাদের একজন কর্মীর চোখ ফুটো হয়ে গেছে, একজনের পা ভেঙেছে, বহুজন আহত। প্রিয়াঙ্কা দেবরিয়াল থেকে শুরু করে সজল ঘোষ থেকে শুরু করে এমন কোনো নেতা নেই যারা মার খায়নি। আজকে আমাদের গাড়ি ভাঙতে ভাঙতে বেঁচে গেছে, তেরে এসেছিল ভাঙনের আরাবুলের বাহিনী, হারমাত বাহিনী। এই পরিস্থিতিতে হলে গণতন্ত্র চলতে পারে? এরা নির্বাচন কমিশন চালাচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়, এদের গাড়ি চলে, পেট্রোল চলে এদের, আর যারা বসে বসে এখানে এসি রুমে বসে গণতন্ত্র খেলা হচ্ছে, ভোট ভোট খেলা হচ্ছে, নির্বাচন খেলা হচ্ছে। অপরাধ তো নির্বাচন কমিশন এবং তাই সে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা একটি প্রাণী হিসাবে কাজ করছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে আমরা আমাদের নমিনেশন দেব এবং সিম্বল দেবো, যাকে পাতি বাংলায় বলে সিম্বল দেয়া, অন্যদেরকে আমরা দেব না। হবে কে তৃণমূল থেকে এলো না এলো কারা করলো, তবে এটা অনেক জায়গাতে তৃণমূল কংগ্রেস করে অন্য পার্টির হয়ে তাদের হয়ে ক্যান্ডিডেটের পয়সা দিয়ে কিনে নেয় এবং সেখানে তাদের এক্সট্রা এজেন্ট যাতে গণনা কেন্দ্রে ঝামেলা করে। আপনি যেটা বলছেন এটা সম্ভবত গণনা কেন্দ্রে এখন থেকে ঝামেলা করার সম্ভাবনা। শাসক দলের একটা অভিযোগ পরিষ্কার যে আপনারা নিজেদের খায়ের তোলার মাটি নেই, জনসংগঠন নেই, কিন্তু শাসক তো আপনারা নাটক করার জন্য এই ধরনের কাজগুলো করছেন। গতকাল অব্দি 37,000 আমরা আদালতে শরণাপন্ন হচ্ছি, কারণ রাজ্য নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তাদেরকে মানসিকতা দিলাম, তারা আদালতের মহামান্য আদালতের কোনো রায় ইমপ্লিমেন্ট করার কোনো চিন্তা ভাবনা দেখাচ্ছে। ওনাকে আমরা সেন্ট্রাল ফোর্সের কথা বললাম, উনি এখনো সেন্ট্রাল ফোর্সের জন্য রিকুয়েশন দেন। ওনাকে জিজ্ঞেস করা হলে কেন দেন, উনি বলছেন সেন্সিটিভ এলাকায় সেন্ট্রাল ফোর্সে ইমপ্লিমেন্ট করার অর্ডার পেয়েছে। কোন জায়গাটা সেন্সিটিভ এখন উনি বুঝে উঠতে পারে, ওনার সেন্সিটিভিটি টেস্ট করতে হবে। আর আদালতের এই রায়কে স্বাগত জানাবো, আমাদের কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।